গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি নারী ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিতর্ক শুরু হয়। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ভাস্কর্যটি অপসারণের দাবি তোলে। এরই ধারাবাহিকতায় সভা সমাবেশের পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছেও তাদের দাবি তুলে ধরেন। সব বিতর্কের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই শুরু হয় সুপ্রিম কোর্টের নারী ভাস্কর্য সরানোর কাজ। ভারী যন্ত্রপাতি দিয়ে ভাস্কর্য সরানোর কাজ শুরু করেন 10 থেকে 12 জন শ্রমিক। ভোররাত 4টার দিকে ভাস্কর্য সরানোর কাজ শেষ হয়। এরপর 4:30টার দিকে পুলিশ প্রহরায় ট্রাকে তুলে নেওয়া হয় ভাস্কর্যটি। সবাই যখন ঘুমে তখন এই ধরনের একটি ষড়যন্ত্র মানে বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের বক্তব্য স্পষ্ট, মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ নির্মাণ করা হয়েছে, এটি এই বাংলাদেশ নয়। ভাস্কর্য অপসারণের খবর পেয়ে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ছুটে আসেন ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বিক্ষোভে ফেটে পড়েন। রাতভর বিক্ষোভের এক পর্যায়ে ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। প্রতিবাদ জানাতে আসা ছাত্রনেতা ও গণজাগরণ মঞ্চের কর্মীরা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। এটি একটি অশুভ শক্তির সঙ্গে রাষ্ট্রীয় শক্তির আপোষ। আমরা চাই সারা বাংলাদেশ থেকে মানুষ জনগণ নেমে আসুক, কারণ এটি আমাদের অস্তিত্বের লড়াই। এই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে তাদের যে কথার মতো হচ্ছে ভেঙে ফেলা হয়েছে, এইটার মধ্যে দিয়ে হচ্ছে আছে জঙ্গিবাদ এবং তার যে ডালপালাগুলো আরো বেশি উস্কে উঠবে। 25 মে রাত 11:30 শুরু হয় এই ভাস্কর্য অপসারণের কাজ, শেষ হয় 26 মে ভোর রাত 4টায়। ভাস্কর্য অপসারণের মধ্য দিয়ে একে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তার সাময়িক অবসান ঘটলেও ভাস্কর্য অপসারণ বিরোধীরা বলছেন এর মধ্য দিয়ে বাংলাদেশ হয়তোবা এক সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকেই এগিয়ে যাচ্ছে। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা।